গণিত সাবজেক্টে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিন্তু ভাইয়া এমসিকিউতে সমস্যা। যদি কোনো স্টুডেন্ট গণিতে ধরা খায় তাহলে কিন্তু ও এমসিকিউতে ধরা খাইবে। 2024 সালে তোমরা কিন্তু জানো যে প্রায় 166,000 স্টুডেন্ট গণিত সাবজেক্টে ফেল করছে, শুধু এই গণিতে ফেল করছে। এখন তুমি চিন্তা করো যে ভাইয়া এই 166,000 স্টুডেন্ট গণিতে কিসের জন্য ফেল করছে? ম্যাক্সিমামই কিন্তু ভাইয়া ফেল করছে এই এমসিকিউর জন্য। কারণ গণিতে সবচেয়ে বড় যে সমস্যাটা তোমার হচ্ছে যে 30 মিনিটের ভিতরে তোমার 30টা এমসিকিউর অ্যান্সার দিতে হয়, যা কিন্তু সকল স্টুডেন্ট কিন্তু অ্যান্সার দিতে পারে না। অর্থাৎ আমি যদি বলি যে তুমি যদি সিকিউর কথা চিন্তা করো, সৃজনশীলের কথা চিন্তা করো, বাকি যে 70 মার্কের যে সৃজনশীল আছে, এই সৃজনশীলে কিন্তু মোটামুটি একেবারে যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও কিন্তু ভাইয়া 5-এর মার্ক কিন্তু উঠাইতে পারে। কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে যে ওই অধ্যায়গুলা বা ওই চ্যাপ্টারগুলা যদি বইলা দিই যে এখান থেকে সৃজনশীল আসবে, ওগুলো কইরে গেলেই হবে, ওখান থেকে কিন্তু 5-এর জন্য কিন্তু সৃজনশীলের মার্ক সে উঠাইতে পারবে। সবাই কিন্তু সৃজনশীলে ভালো একটা রেজাল্ট করে, সবাই কিন্তু 5-এর মার্ক বলো বা তার চেয়ে বেশি কিন্তু মার্ক তুলতে পারে, কিন্তু ধরা খায় সেটা হচ্ছে কিন্তু ভাইয়া এমসিকিউতে। তাই আজকে ভাইয়া তোমরা কিভাবে গণিতের এই এমসিকিউতে 30-এ 30 মার্ক তুমি কিভাবে তুলবা, এবং যে কয়টা মাস তোমার হাতে টাইম আছে, যে কয়টা দিন তোমার হাতে টাইম আছে, তুমি সায়েন্স, আর্টস, কমার্স এখানে মাদ্রাসা গ্রুপ বিভিন্ন গ্রুপের স্টুডেন্ট ভাইয়া তুমি এখানে থাকতে পারো। এছাড়াও তোমরা আমার এই ভিডিওটা পরীক্ষার 5 দিন আগেও দেখতে পারো, এসএসসি পরীক্ষার, অথবা 10 দিন আগেও দেখতে পারো। সো 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে কিন্তু ভাইয়া বলতেছি, সো তোমরা যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন ভাইয়া একটু ফুল দেখবা, বিকজ তোমার হাতে ভাইয়া যে কয়দিন এখন টাইম আছে বা যে কয় মাস টাইম আছে, এখন তোমার দিনও থাকতে পারে বা মাসও থাকতে পারে, এই মাস অথবা দিনের ভিতরে তুমি এই এমসিকিউতে গণিতের 30-এ 30 মার্ক তুলতে পারবে। সো আমি সেই বিষয়টা ভাইয়া তোমাদের সাথে শেয়ার করব এবং সেই শর্টকাটটা বইলা দেবো, যে শর্টকাটটা যদি এখন থেকে ভাইয়া তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু ভাইয়া তুমি কিন্তু এমসিকিউতে ভাইয়া আটকাবে না। একটু ভাইয়া খেয়াল করো, 24 ব্যাচে কিন্তু 166,000 স্টুডেন্ট ভাইয়া গণিতে কিন্তু ফেল করছে। সো আমার কথাগুলো একটু শোনো, তুমি যদি আমার কথা এখন থেকে যদি মান্য করতে না পারো ভাইয়া তাহলে কিন্তু তুমি গণিতে একটা বড় ধরনের ধরা খাইতে যাচ্ছ, বড় ধরনের মারা খাইতে যাচ্ছ ভাইয়া। তোমার জন্য বাস কিন্তু অপেক্ষা করতেছে, আমার কথা তিতা হলেও তারপরে কিন্তু আমার কথাটা মিষ্টি লাগবে। কখন লাগবে? যখন আমার এই কথাগুলো যারা মান্য করবে, যে কয়টা মাস বা যে কয়টা দিন আছে এই কয়টা দিনের ভিতরে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে, তাদের এই আমার কথা মিষ্টি লাগবে যখন হলে যাইয়া তোমার 30টা এমসিকিউ তারা দিয়ে আসতে পারবে। ওকে, আচ্ছা পয়েন্টে আসি কিন্তু ভাইয়া, প্রথমে আসি আমি এখন একটু সিস্টেম নিয়ে কথা বলবো যে 1 নাম্বার সিস্টেম কি জানো। 1 নাম্বার সিস্টেম হচ্ছে তুমি যদি এমসিকিউতে 30-এ 30 মার্ক দিতে যাও তাহলে টাইপ ভিত্তিক এমসিকিউর কোনো বিকল্প নেই, তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করা লাগবে। যদি কোনো টিচার বলে যে এই যে রিফাত ভাইয়া যে টাইপ ভিত্তিক এমসিকিউ করায় তাহলে এটা কোনো মূল্য না, এটা কোনো ভিত্তিহীন, এর দ্বারা কোনো কিছু প্রমাণ পড়বে না বা এই টাইপ আসবে না জীবনেও, তাহলে আমি বলবো যে ওই টিচার বা ওই শিক্ষক ভাইয়া তোমাকে সঠিকভাবে শিখাইতে পারে নাই বা পারবে না। কথা হয়েছে কিন্তু সহজ কথা, তুমি এমসিকিউ শিখবা, তুমি জানো গণিতে কিন্তু ভাইয়া 17টা অধ্যায়, একটা দুইটা অধ্যায় না, 17টা অধ্যায়। এখন তুমি যদি এমসিকিউতে 30-এ 30 মার্ক পাইতে যাও ভাইয়া তোমার 17টা অধ্যায় পড়তে হবে। এখন আসি এই 17টা অধ্যায় তুমি প্রত্যেকটা অধ্যায় যদি ভাইয়া টাইপ ভিত্তিক ভাবে পড়ো তাহলে তুমি এমসিকিউতে 30-এ 30 মার্ক পাবা, এটা কেউ ঠেকাইতে পারবে না। কারণ টাইপ ভিত্তিক এমসিকিউতে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ভাইয়া, আমি যে টাইপ ভিত্তিক এমসিকিউ তোমাদেরকে করাবো এগুলো আসবে 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 ইনশাল্লাহ আসবে, আমি বলছি, আমি রিফাত বলছি আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। লাগলে আমার এই কথা একটু লেখা, তুমি যেখানে পড়ো এখানে একটু দেয়ালে টানাই রাখো, একটু সবাই রাখো দেয়ালে টানাই রাখো যে ভাইয়া বলছিল যে ভাইয়া যে টাইপ ভিত্তিক এমসিকিউ করাইবে ওগুলোর ভিতর থেকে আমাদের কমান আসবে। ইয়েস আমি বলছি আসবে, আমি তোমাকে একটু টাইপ ভিত্তিকের এমসিকিউর খেলাটা একটু দেখাই, খেলাটা দেখো। দেখো এখানে আমি কিন্তু চ্যাপ্টার 1 অর্থাৎ তোমাদের যে গণিতের প্রথম অধ্যায় কিন্তু লিখেছি, মোটামুটি ভাবে 4 থেকে 5টা টাইপের এমসিকিউ আছে, খেয়াল করো। এই কিন্তু আমি এখানে টাইপ 1 লিখেছি, দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যদি নিচের দিকে যাই তাহলে এখানে এই যে দেখো 5 পর্যন্ত আছে, হ্যাঁ 5টা টাইপ আছে। তুমি যদি এই 5টা টাইপের এমসিকিউ একবার শিখতে পারো ভাইয়া, একবার যদি ভাইয়া তুমি শিখতে পারো তাহলে যদি এখানে তোমার 200 এমসিকিউ থাকে, 200 তুমি 200 এমসিকিউ বসা অবস্থা করতে পারো ভাই, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। তুমি গাইডের কথা বলবা, তুমি সাপ্লিমেন্টের কথা বলবা, তুমি টেস্ট পেপারের কথা বলবা, তুমি যা আনবা সব পারবা, যা আনবা যেটা আনবা তুমি সব পারবা। আমার কথা ক্লিয়ার? আমি যে টাইপ ভিত্তিক এমসিকিউ যেভাবে পড়াই যেভাবে করাইছি তুমি যদি একবার শিখতে পারো যা আছে তুমি সব পারবা। চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোমাকে, একটু মজাটা দেখাই, মজাটা না দেখালে বুঝবা না। টাইপ ওয়ানে তুমি দেখো ভাইয়া, এই টাইপ মানে কি? অনেকে বলে ভাইয়া টাইপ মানে কি, টাইপ জিনিসটা কি, এটাই তো বুঝে উঠতে পারতেছি না। টাইপ হয়েছে কিন্তু ভাইয়া নিয়ম,
তুমি এক নিয়মের একটা এমসিকিউ শিখলে ওই নিয়মে যদি বিগত বছরের 5 থেকে 10টা এমসিকিউ থাকে তুমি কিন্তু সাথে সাথে করতে পারবা। দেখবা, দেখো টাইপ ওয়ান, টাইপ ওয়ানে একটু খেলাটা দেখাই তোমাদেরকে। এখানে আছে কি নিচের কুণ্ডে মূলদ সংখ্যা, খেয়াল করো একটা মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা নির্ণয় করার একটা টেকনিক আছে, টেকনিকটা তোমার শিখতে হবে। আচ্ছা এটা গেল এই এক নম্বরে মূলদ সংখ্যা। পরেটা দেখো, এই যে এইটা কোন ধরনের সংখ্যা, মূলদ না মূলদ? দেখো এটা কোন ধরনের সংখ্যা, মূলদ না মূলদ? নিচের কুণ্ডে মূলদ সংখ্যা, বোর্ডে আসছে কিন্তু নিচের কুণ্ডে মূলদ সংখ্যা, এই তো শেষ। মানে টাইপ ওয়ান হয়েছে কিন্তু মূলদ রিলেটেড, অর্থাৎ মূলদ সংখ্যা রিলেটেড যতগুলো বিগত বছরে আসছে, দেখো কুমিল্লা বোর্ডে আসছে সবগুলো কিন্তু বিগত বছরে আসছে, সো মূলদ সংখ্যা রিলেটেড, ডান। এবার আসছে কিন্তু টাইপ টু ভাইয়া, তাহলে বলতে পারো ভাইয়া টাইপ টু কি রিলেটেড, অমূলদ সংখ্যা রিলেটেড। আচ্ছা দেখো খেয়াল করো, এই যে নিচের কুণ্ডে অমূলদ সংখ্যা রাজশাহী বোর্ডে আসছে, নিচের কুণ্ডে অমূলদ সংখ্যা যশোর বোর্ডে আসছে, নিচের কুণ্ডে অমূলদ সংখ্যা রাজশাহী বোর্ডে আসছে, আবার কুণ্ডে অমূলদ সংখ্যা চট্টগ্রাম বোর্ডে আসছে, তারপর আছে এই যে দুইটি অমূলদ সংখ্যার ক্ষেত্রে বরিশাল বোর্ডে আসছে। গেল এটা টাইপ আসে থ্রিতে ভাইয়া, টাইপ থ্রিতে দেখো, টাইপ থ্রিতে কি খেলা, টাইপ থ্রিতে এই যে দেখো মাথায় যেটা থাকে এটাকে বলা ভাইয়া পৌনবণিক, সো এটা তোমার ভাঙতে হবে। ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, আবার এই যে দেখো পৌনবণিক মানে সাধারণ ভগ্নাংশ কোনটি, দেখো খেয়াল করো, তারপরে এই সাধারণ ভগ্নাংশ কোনটি, এই সাধারণ ভগ্নাংশ মানে এই পৌনবণিক যেটা আছে এইটাকে তোমার সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। আচ্ছা বরিশাল বোর্ডে আসছে, এই যে দেখো পৌনবণিক আছে, এটা সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ একই কথা। রাজশাহী বোর্ডে আসছে, এই যে পৌনবণিক দেওয়া আছে সাধারণ ভগ্নাংশ, তার মানে টাইপ থ্রি হয়েছে সাধারণ ভগ্নাংশ রিলেটেড, বুঝছো ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা এবার আসি টাইপ ফোরটা, একটু দেখো টাইপ ফোরে হয়েছে কিন্তু তোমার গুণ অথবা ভাগ, গুণ গুণও থাকবে এবং ভাগও থাকবে কিন্তু পৌনবণিক আকারে থাকবে। দেখো এটা গুণ করে বের করতে বলছে, পরেটা দেখো এটা তোমার কি করতে বলছে, যোগ করতে বলছে, গুণ করতে বলছে, ভাগ করতে বলছে, এটাকে তোমার গুণ করে বের করতে বলছে, দিনাজপুর বোর্ডে আসছে এটা। তারপর আসি এটাকে তোমার কি করতে বলছে, গুণ করতে বলছে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, আমি আশা করি এই যে টাইপের খেলাটা বুঝতে পেরেছ। এটা তো ধরো গেল প্রথম অধ্যায়। আচ্ছা এখন আসি ভাইয়া, এটা তো ধরো গেল হচ্ছে কিন্তু তোমার প্রথম অধ্যায়, আমি তোমাদেরকে আর একটু দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। তুমি দ্বিতীয় অধ্যায়টা খেয়াল করো একটু, দ্বিতীয় অধ্যায়টা একটু দেখো যে টাইপের মজাটা কি, দেখো খেয়াল করো, এই যে টাইপ ওয়ান সেকেন্ড চ্যাপ্টার, এখানেও কিন্তু তোমার 4 থেকে 5টা টাইপের এমসিকিউ আছে। দেখো প্রথম যে টাইপটা খেয়াল করো, প্রথম যে টাইপটা এটা কি রিলেটেড, প্রকৃত উপসেট নির্ণয় করবা, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট উপাদান সংখ্যা যা আছে এগুলা সবগুলা কিন্তু বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 23 আসছে, খেয়াল করো ঢাকা বোর্ড 23 আসছে, রাজশাহী বোর্ডে আসছে, উপসেট নির্ণয় করো, প্রকৃত উপসেট নির্ণয় করো, যশোর বোর্ড 23 আসছে। তারপর দেখো খেয়াল করো এগুলার উপসেট নির্ণয় করতে বলছে এগুলা, তারপর দেখো প্রকৃত উপসেট নির্ণয় করতে বলছে, দিনাজপুর বোর্ডে আসছে, এখানেও প্রকৃত উপসেট শেষ। তার মানে টাইপ ওয়ান হয়েছে প্রকৃত উপসেট এবং উপাদান সংখ্যা কিভাবে তুমি বের করবা, শর্টকাট একটা, একটা শর্টকাট শেষ। আচ্ছা এটা গেল টাইপ টু তে আসি, বলবা ভাইয়া টাইপ টু তে কি এমসিকিউ, এই যে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো সিলেট বোর্ড 23 আসছে, এই যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ঢাকা বোর্ডে আসছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ময়মনসিংহ বোর্ডে আসছে, এটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যশোর বোর্ডে আসছে। এইরকমই কিন্তু ভাইয়া টাইপ, এই এসে কিন্তু ভাইয়া টাইপ, এই এসে কিন্তু ভাইয়া টাইপের খেলা। তুমি কোন অধ্যায়ের কথা বলো ভাইয়া, বলো তুমি আমাকে কোন অধ্যায়ের কথা বলবা, এই তৃতীয় চতুর্থ পঞ্চম সবগুলা তোমাদের পিডিএফ আকারে সাজানো আছে, পিডিএফ আকারে তোমাদের জন্য আমি সাজায় রাখছি সুন্দরভাবে। আমার এই এমসিকিউ যারা প্র্যাকটিস করবে 30-এ 30, আমি বললাম, আমি আমি তোমাকে গ্যারান্টি দিয়া বলতেছি, আমি তোমাকে, এই যে দেখো আমি একটু আরেকটা দেখাই ভাইয়া, দেখো খেয়াল করো এটা, দেখো এটা হচ্ছে কিন্তু 16 অধ্যায়, সবচেয়ে কঠিনতম অধ্যায়, পরিমিতি অধ্যায়, কয়টা টাইপ আছে, এখানে একটু টাইপ হয়তো বা বেশি থাকতে পারে, বাট দেখো সুন্দরভাবে এই টাইপ ওয়ান আমি দেখাই, আসলে না দেখাইলে তোমরা বুঝবা না যে টাইপের খেলাটাকে। দেখো এখানে মোটামুটি ভাবে অনেকগুলো টাইপ আছে, এখানে 9টা টাইপ আছে, 16 অধ্যায়ে 9টা টাইপ আছে, বাট কিচ্ছু না ভাই, একেবারে সোজা, তুমি প্রত্যেকটা টাইপে তুমি জানো 16 অধ্যায় হয়েছে কিন্তু পরিমিতি, আর পরিমিতির ক্ষেত্রে কিন্তু তোমরা জানো সূত্র মুখস্থ করতে হয়, তাই না? এই টাইপ ওয়ানে একটা সূত্র শেষ, টাইপ টু তে একটা সূত্র, টাইপ থ্রি তে একটা সূত্র শেষ, মানে প্রত্যেকটা টাইপে একটা একটা সূত্র দ্বারাই করা শেষ, এবং এগুলো কিন্তু বিগত বছরে আসছে, রাজশাহী বোর্ড 23 আসছে। সো এইভাবে কিন্তু ভাইয়া তোমাদের জন্য 17টা অধ্যায় সুন্দরভাবে সাজাইছি। সো তুমি যদি এমসিকিউ তে 30-এ 30 পাইতে চাও ভাইয়া, তাহলে তোমার এই টাইপ ভিত্তিক এমসিকিউ করা লাগবে, এসব সোজা, ওকে? আমার কথা বুঝছো? সো এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার টাইপ ভিত্তিক এমসিকিউ যে করবে 30-এ 30 কনফার্ম, চ্যালেঞ্জ দিলাম 2024 আমি একটা চ্যালেঞ্জ দিছি না, 500 এমসিকিউ ওদেরকে করাইছি এই টাইপ ভিত্তিক, যেখানে মাদ্রাসা বোর্ডে 30-এ 30টা কমন আসছে, বাকি নয়টা বোর্ডে কোনোটায় 29টা আসছে, কোনোটায় 28টা আসছে, কোনোটায় 27টা আসছে, এভাবে আসছে। সর্বনিম্ন যেই বোর্ডে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে সেই বোর্ডেও কিন্তু ভাইয়া তোমার 26টা এমসিকিউ 30টার মধ্যে আমার এখান থেকে কমন আসছে,
আমার এখান থেকে কমন আসছে, একেবারে যে বোর্ডে সবচেয়ে গণিত কঠিন হয়েছে সেই বোর্ডেও কিন্তু 26টা কিন্তু কমন আসছে। এইবার তো আরো আপডেট কিছু থাকতেছে, এইবারে আমার চ্যালেঞ্জ 30টাই তোমাদেরকে আমি কমন পাইয়ে দেবো, 30টা আমি তোমাদেরকে কমন পাইয়ে দেবো। ওকে, সো এটা গেল আমাদের এক নম্বরে টাইপ ভিত্তিক এমসিকিউ। দুই নম্বরে ভাইয়া, এমসিকিউ শেখার শর্টকাট টেকনিক, ওই যে বললাম প্রত্যেকটা টাইপের শর্টকাট টেকনিক আছে, ওই টেকনিকটা মাথায় রাখতে হবে, লাগলে টানা মুখস্থ করে ফেলবা, বুঝে নাই? প্রথম অধ্যায়ে পাঁচটা টাইপ না, তাহলে প্রথম টাইপটা করার যে নিচের কোনটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কেমনে বের করে ওটা টেকনিকটা একেবারে মুখস্থ করে ফেলবা, অমূলদ সংখ্যা কেমনে বের করে ওইটা টেকনিকটা মুখস্থ করে ফেলবা, আমি তো অবশ্যই শিখাই দেবো তোমাদের। আচ্ছা, প্রতিদিন 20টা করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে 20 মিনিট, ডান? এই 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 জিনিসটা বুঝতে পেরেছো? প্রত্যেক দিন যে কয়দিন তোমার হাতে টাইম আছে, তুমি যদি চিন্তা করো তোমার হাতে 2 মাস টাইম আছে, তোমার হাতে 3 মাস টাইম আছে, তুমি চিন্তা করো ডেইলি তুমি ভাইয়া 20 মিনিট করে সময় দিবা, তুমি যদি 20টা করে এমসিকিউ শিখো তাহলে তুমি যদি তোমার হাতে 2 মাস সময় থাকে, খেয়াল করো 2 মাসে কয়দিন, 60 দিন, 60 দিনে তোমার মোটামুটি ভাবে 1200 MCQ তোমার সলভ করা হইবে, আমার কথা বুঝতে পেরেছ? অথবা তুমি 60 দিন বাদ দাও, তুমি 1 মাসের কথা চিন্তা করো, তুমি 30 দিনের কথা চিন্তা করো, যে 30 দিন, 30-এর সাথে তুমি গুণ দাও 20, 30-এর সাথে 20 গুণ দাও ভাইয়া, তাহলে তোমার কিন্তু মোটামুটি ভাবে 600 MCQ ডান। তুমি যদি তোমার হাতে যদি 30 দিন থাকে তাহলে তোমার ডেইলি 20টা MCQ করবা, 20টা প্র্যাকটিস করবা ডেইলি, 20টা মিনিট টাইম দিবা তুমি, তাহলে দেখবা তোমার 600 MCQ 30 দিনে শেষ। তোমার হাতে যদি 2 মাস টাইম থাকে তোমার 1200 MCQ শেষ, তার মানে 2 মাসে কিন্তু তাহলে তুমি 2 বার রিভাইজ দিতে পারবা, আমি তো 500 MCQ করাবো, তাহলে তুমি এই 600 আবার পরের মাসে 600, দেখবা তোমার MCQ তে তুমি পুরো হবাই হবা, MCQ তে তুমি পুরো হবাই হবা, এটা আমার কথা ভাই, আমি বলছি তোমাকে MCQ তে তুমি পুরো হবাই হবা যদি তুমি ডেইলি 20 মিনিট এই 20টা MCQ করো ম্যাথে। ওকে, গেল 30 দিনে দেখো 600 MCQ কাভার। এরপর তুমি কি করবা, পরীক্ষার হলে যাই একটা কোপ দিবা, পারবা না, পারবা না, চ্যালেঞ্জ তো একটা চ্যালেঞ্জ নাও, সবাই লিখতে হবে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তার আগে দেখা ভাইয়া, আমার এই টাইপ ভিত্তিক এমসিকিউ অনেকে বলবে ভাইয়া আমরা পাবো কোত্থেকে? দেখো পাবা, আমার গণিতের একটা ক্রাশ কোর্স আছে, যেই কোর্সে তোমরা যদি স্ক্রিনে দিকে তাকাও অলরেডি 1800-এর উপরে স্টুডেন্ট ভর্তি হয়েছে, যারা 2025 সালে পরীক্ষা দিবে, 1800 স্টুডেন্ট, চিন্তা করো, আমার এটা হয়েছে গণিতের ক্রাশ কোর্স, এবং এই কোর্সের ফি হয়েছে কিন্তু মাত্র 510 টাকা ভাইয়া। এই 510 টাকায় তুমি কি পাচ্ছ বলি, এই 510 টাকায় তোমার প্রথম অধ্যায় থেকে শুরু করে গণিতের 17তম অধ্যায় পর্যন্ত বইয়ের যে বেসিক আছে না, বেসিক, তারপর অনুশীলনের অঙ্ক এগুলা, এরপরে টাইপ ভিত্তিক 500 MCQ, এবং তোমার 200 সৃজনশীল, অর্থাৎ 17টা অধ্যায় থেকে আমি তোমাদের 200 সৃজনশীল করাবো, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 15টা করে সৃজনশীল করাবো, 15টা করে সৃজনশীল করাবো। তুমি চিন্তা করো ভাইয়া, একজন স্টুডেন্ট প্রত্যেকটা অধ্যায় দিয়ে যদি 15টা সৃজনশীল করে, ওর কোনো সৃজনশীলের সমস্যা থাকবে? থাকতেই পারে না, কোনো প্রশ্নই আসে না। যারা আমার ব্যাজে আছো তোমরা কিন্তু জানো, তোমরা কিন্তু জানো, এবং অলরেডি কিন্তু কোর্সটা কিন্তু আমার চালু হয়েছে। এই যে দেখো এখানে কি কি থাকতেছে, 500 MCQ থাকবে, তার টাইপ ভিত্তিক, ওগুলো সব PDF পাবা তোমরা, 200 সৃজনশীল ক্লাস এবং ম্যাথ সলভিং ক্লাস, এবং এরই সাথে সাথে এই MCQ এবং সৃজনশীলে তোমরা PDF পাবা, সবকিছু তোমরা পেয়ে যাবা। ওকে, সো এটা নিয়ে যদি তুমি বিস্তারিত জানতে চাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো। এছাড়াও তোমাদের সবার ফোনে একটা ক্রোম ব্রাউজার আছে না, সবার ফোনে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে, রাইট? তাহলে এই ক্রোম ব্রাউজারে যাবা, গিয়ে এখানে সার্চ দিবা ভাইয়া রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এরপরে কিন্তু ভাইয়া এখানে শুরুর দিকে একটা ওয়েবসাইট আসবে, এখানে তুমি ক্লিক করবা, ক্লিক করলে ফার্স্টে একটা তুমি ভিডিও দেখতে পারবা, এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, A to Z ভাইয়া সবকিছু। ওকে, এছাড়াও যদি ভাইয়া তোমার ভর্তি হইতে বিন্দু মাত্র সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখো 01749097325, এই নাম্বারে ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে, তোমরা এই যদি বিন্দু মাত্র সমস্যা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপে চাইলে তোমরা মেসেজ দিতে পারো, ঠিক আছে? মেসেজ দিয়ে তোমার সমস্যার কথা তুমি জানাবা। এছাড়াও তুমি দেখো এই ওয়েবসাইটেও কিন্তু এখানে ওই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার 01749097325 হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি এই হোয়াটসঅ্যাপে কিন্তু তুমি নক দিতে পারো। ওকে, এবং তুমি যদি এই কোর্সে ভর্তি হও তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমার টার্গেট 90 না, এবার টার্গেট হবে 100, এবার টার্গেট হবে 100, যা করাবো সেগুলো ইনশাল্লাহ কিন্তু ভাইয়া আসবে। 2024 যেভাবে আসছে ঠিক তোমাদের 2025 ব্যাস, অলরেডি তোমরা জানো 1800 স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে এই ক্লাস করছে, এবং ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। অনেকে বলবে ভাইয়া আমি তো আপনার এই ভিডিওটা দেখলাম পরীক্ষার কিছুদিন আগে, আমার বোর্ড পরীক্ষা, ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে, এখন কি আমি ভর্তি হইতে পারবো? হ্যাঁ, এখন তুমি ভাইয়া ভর্তি হইতে পারবা, তবে একটা কথা মাথায় রাখবা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ভর্তি হবা, কারণ
তুমি যদি আগে ভাগে একটু ভর্তি হও, তোমার এই যে এমসিকিউ যে পিডিএফ গুলো দেখো, টাইপ ভিত্তিক এমসিকিউ যে আমি তোমাকে দেখাইলাম ভাইয়া, এই এমসিকিউ তো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাই না? এই 500-600 এমসিকিউ তো ভাইয়া তোমার তো প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য তোমার হাতে যদি একটু টাইম থাকে ভাইয়া, এই টাইম নিয়ে যদি তুমি একটু প্র্যাকটিস করতে পারো ভাইয়া, তাহলে সেই ক্ষেত্রে তুমি এমসিকিউ তে একটা কোপ দিতে পারবা। শুধু এমসিকিউ না, তুমি সিকিউ তে সিজনশীলে কিন্তু ভাইয়া তুমি কোপ দিতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? এই জন্য যত আগে ভাগে ভর্তি হবা তোমার জন্য ভাইয়া প্লাস পয়েন্ট। যখনই তুমি ভর্তি হবা তখনই ক্লাসগুলো দেখবা সুন্দরভাবে সাজানো আছে, তখনই তুমি ক্লাসে আমার অ্যাটেন্ড করতে পারবা, তখনই তুমি পিডিএফ গুলো পেয়ে যাবা, জাস্ট উড়া দুরা প্র্যাকটিস করবা। তোমার গণিতে গণিতে ফেল না, ওই যে 1,66,000 স্টুডেন্ট ফেল করছে না, ফেল না, বলবা গণিতে এবার ফেল না, কোপ দিব আমি। গণিতে ফেল কোনো শব্দ হইবে না। রিফাত একাডেমিতে যদি তুমি ভর্তি হও গণিত সাবজেক্টে, গণিতের ক্রাশ করছে, গণিতে ফেল না, গণিতে হইবে কোপ, সোজা কথা। ওকে, এবং আমার কাছে শিখলে শেখার মতো শিখতে হইবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? এই ছিল কিন্তু ভাইয়া তুমি এমসিকিউ তে কিভাবে কি দিবা, কুপ দিবা। এছাড়া ভাইয়া গণিতের ফাইনাল সাজেশন কিন্তু আমি দিয়েছি, তোমরা জানো। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো, ভিডিও অপশনে যাও, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা একটা ফাইনাল সাজেশন আমি দিয়েছি। ওখানে যা বলছি ওগুলো আমি করাবো এবং ইনশাল্লাহ ওগুলোই তোমাদের আসবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।